ভারতের আমন্ত্রণে কলকাতায় ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে যাবেন এই আনন্দে দারুণ সময় কাটছে বাংলাদেশের অভিষেক টেস্ট দলের সদস্যদের উদযাপন শুরু হয়ে গেছে এখন থেকে সময়টা যেন স্মরণীয় হয়ে থাকে সেই আলাপ সারতে আক্রাম দুর্যয়রা জড়ো হয়েছিলেন মিরপুরের শেরে বাংলায় ওরা তিনজন জাতীয় দলের সাবেক অধিনায়ক খেলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট যেখানটায় নেতৃত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ওই স্বাদ নিয়েই ১৯ বছর পর একই সাথে জড়ো হওয়া বাংলাদেশের অভিষেক টেস্ট দলের সদস্যরা ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে কলকাতায় দেখতে যাবেন ভারত বাংলাদেশ প্রথম দিন রাতে টেস্ট সৌরভ গাঙ্গুলি আমাদেরকে ইনভাইট করেছে যারা ফার্স্ট টেস্টে স্কোয়াডে ছিল বোর্ড আমাদেরকে আপনার ব্লেজার এবং শার্ট এবং ট্রাভেল টি শার্ট টাই এগুলো দিয়েছে তো ওগুলো সবাই নিতে আসছে তো আমরা একটা জাস্ট আড্ডার মতো বসলাম আমরা অর্গানাইজ করেছে যে আমরা আমরা কিভাবে যাব কি করব ওখানে করলাম এক ধরনের রোমাঞ্চ কাজ করছে সবার মধ্যেই কলকাতার টেস্ট দুদেশের জন্যই ঐতিহাসিক দুদলই খেলবে প্রথম দিন রাতের ম্যাচ খেলা হবে গোলাপি বলে স্থানীয়রা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ম্যাচ দেখার জন্য সারা মিলেছে দুদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেও দুজনই থাকবেন প্রথম দিন উপভোগ্য আনুষ্ঠানিকতাও থাকবে ম্যাচ শুরুর আগে গাঙ্গুলিকে ধন্যবাদ জানাবো যে আমরা যারা ওর সাথে খেলেছি এবং বাংলাদেশে প্রথম যারা টেস্ট ম্যাচ খেলেছে তাদের ইনভাইট করেছে একটা সম্মান দেওয়া আমাদেরকে মনে রেখেছে এক আর সবচেয়ে বড় বেশি এনজয় করছি যেমন আজকে যাওয়ার আগে একটা আমাদের গেট টুগেদার ছিল যারা যারা টেস্ট খেলেছে প্রথমে দু সালে যে টিমটা ছিলাম সেই টিমে সবচেয়ে কম বয়স্ক প্লেয়ার আমি ছিলাম তো সবার সাথে আবার দেখা হচ্ছে ভাবতে অবা লাগছে ইয়েস yes, ইজ আ গুড ফান আসলে আপনার ওই মেমরি রিকল সবকিছু মিলে ইজ গুড কলকাতার ইডেন গার্ডেনসে আগামী 22 নভেম্বর থেকে শুরু হবে এই ম্যাচ আব্দুল্লাহ হীরা ডিবিসি নিউজ ঢাকা